নমস্কার বন্ধুরা, সলিউশন বাংলা এসডিবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগতম। আশা রাখি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন, কেননা আজকের ভিডিওটা হতে চলছে খুবই গুরুত্বপূর্ণ এবং ভীষণই হেল্পফুল। অ্যান্ড্রয়েড মোবাইলে গুগল প্লে স্টোর থেকে কোনো অ্যাপস ডাউনলোড করার সময় কখনো কখনো এরকম হয় যে আমরা কোনো রকমভাবেই অ্যাপসটিকে ডাউনলোড করতে পারছি না। মোবাইলের নেটওয়ার্ক ফুলফিল থাকার সত্ত্বেও কিন্তু ইনস্টল পেন্ডিং থাকে। হ্যাঁ বন্ধু, আপনি যদি কোনো দিন এরকম সমস্যা ফেস করেছেন তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। স্ক্রিনে দেখুন ব্যান্ডলেপ মিউজিক ম্যাকিং স্টুডিও আমি ইনস্টল করার চেষ্টা করছি, কিন্তু তখন থেকে ঘুরছে, কোনো রকমভাবে ইনস্টল হচ্ছে না। আপনারা আমার সঙ্গে থাকুন এই সমস্যার সহজ সমাধান নিয়েই আজকের ভিডিও। তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করছি। এই সমস্যার সমাধানের জন্য সরাসরি গুগল প্লে স্টোর থেকে আপনারা ব্যাকে চলে আসবেন এবং মোবাইলের সেটিংস অপশনে আপনাদের প্রবেশ করতে হবে। মোবাইলের সেটিংস অপশনে আসার সাথে সাথে লক্ষ্য করবেন এরকম একটা ইন্টারফেস আসবে এবং সবার উপরের দিকে লক্ষ্য করবেন সার্চ অপশন রয়েছে। এই সার্চ অপশনে এসে আপনাদের সার্চ করতে হবে অ্যাপস। এখানে অ্যাপস লিখে সার্চ করার সাথে সাথে আপনারা লক্ষ্য করবেন আপনাদের মোবাইলে যতগুলো অ্যাপস ইনস্টল করা রয়েছে সেই সমস্ত অ্যাপসের একটা লিস্ট চলে আসবে। এই দেখুন, এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত এখানে সমস্ত অ্যাপসগুলোকে কিন্তু শো করাচ্ছে। এখানে একটা কথা বলে রাখি, শুধু গুগল প্লে স্টোরে অ্যাপসগুলো ইনস্টল হচ্ছে না, শুধু এই প্রবলেমটা বলে না, আপনাদের মোবাইলের যে কোনো অ্যাপসের যে কোনো সমস্যা যদি হয়ে থাকে একই রকমভাবে আপনারা সেটিংস অপশনে এসে অ্যাপসে আসবেন এবং যে অ্যাপসটার আপনাদের সমস্যা হচ্ছে সেই অ্যাপসে আসবেন। যেহেতু আমরা গুগল প্লে স্টোর সম্পর্কে আলোচনা করছি, তাই আমি সরাসরি গুগল প্লে স্টোরে চলে আসলাম। তারপরে লক্ষ্য করবেন সরাসরি এরকম একটা ইন্টারফেস আসবে এবং এরপরেই আপনাদেরকে ক্লিক করতে হবে স্টোরস অ্যান্ড ক্যাচ। এখানে ক্লিক করার সাথে সাথে লক্ষ্য করবেন এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখুন যে উপরে দুটি অপশন রয়েছে, ক্লিয়ার স্টোরস অ্যান্ড ক্লিয়ার ক্যাচ। তো আমাদের সরাসরি ক্লিয়ার স্টোরসে ক্লিক করতে হবে এবং সেটাকে ওকে করে দিতে হবে। দেখুন মোবাইলের গুগল প্লে স্টোরে যে স্টোরসটা ছিল সেই স্টোরসটা কিন্তু এখন জিরো হয়ে গেছে। আসলে মোবাইলের যে সকল অ্যাপস রয়েছে তার স্টোরসগুলো যখন ভর্তি হয়ে যায় তখনই কিন্তু সেই অ্যাপসগুলো কম কাজ করতে শুরু করে। তো এবারে যেহেতু গুগল প্লে স্টোরসের স্টোরসটা খালি হয়ে গেছে, তো আমরা ব্যাকে চলে আসব এবং পুনরায় গুগল প্লে স্টোরে যাব এবং সেখান থেকে যে অ্যাপসটি আমাদের ইনস্টল হচ্ছিল না সেই অ্যাপসটিকে পুনরায় ইনস্টল করার চেষ্টা করব। চলুন দেখে নিই। পুনরায় গুগল প্লে স্টোরসের সার্চ অপশনে এসে সার্চ করতে হবে যে অ্যাপসটি আমরা ইনস্টল করতে চাই। এখানে আমি ব্যান্ডলেপ মিউজিক ম্যাকিং স্টুডিও বারবার ইনস্টল করার চেষ্টা করছি এই কারণে যে এটি একটি মিউজিক ম্যাকিংয়ের খুব ভালো সফটওয়্যার, ভীষণই ভালো। এখান থেকে আপনারা যে কোনো গানের যে কোনো মিউজিক তৈরি করতে পারবেন বা যে কোনো বিট তৈরি করতে পারবেন এবং রেকর্ডিং ভোকালকে খুব সুন্দরভাবে আপনারা সম্পূর্ণভাবে মাস্টারিং করতে পারবেন। আমার এই সলিউশন বাংলা এসডিবি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা সঙ্গে থাকবেন। এর পরবর্তী ভিডিও আমি নিয়ে আসব ব্যান্ডলেপ মিউজিক ম্যাকিং স্টুডিওর উপরে আপনারা কিভাবে একটা সম্পূর্ণ ভোকাল মাস্টারিং করবেন এবং সেই ভোকালের উপরে কী করে নতুনভাবে একদম মিউজিক করবেন এবং বিট তৈরি করবেন তার উপরে, তার উপরেই খুঁটিনাটি বিষয়গুলো আমি তুলে ধরব আপনাদের সামনে। দেখুন এবারে কিন্তু খুব সহজভাবেই ব্যান্ডলেপ মিউজিক ম্যাকিং স্টুডিও ইনস্টল হয়ে গেল এবং এখান থেকে আপনারা ডাইরেক্টলি ওপেন অপশনে ক্লিক করার সাথে সাথে ব্যান্ডলেপ মিউজিক ম্যাকিং স্টুডিও ওপেন হয়ে যাবে। তাহলে খুব সহজভাবেই বোঝা গেল অ্যান্ড্রয়েড মোবাইলের অ্যাপসগুলো যখন কম কাজ করতে শুরু করবে সরাসরি আমরা সেটিংস অপশনে গিয়ে অ্যাপসে যাব এবং সেখান থেকে যে অ্যাপসটি আমাদের কম কাজ করতে শুরু করেছে তার স্টোরসটাকে আমরা খালি করব। তারপরেই কিন্তু সেই অ্যাপসটি আমাদের পুনরায় আগের মতো করে কাজ করতে শুরু করবে। তাহলে বন্ধু, আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণে আপনারা সলিউশন বাংলা এসডিবি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং প্রত্যেকটি আপডেট ভিডিওগুলো নোটিফিকেশন পেতে বেল আইকনটিকে অবশ্যই অল করে রাখবেন।